হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইপসিতার ওয়ার্ল্ড। আজ অনেকদিন পর আবার চলে এসেছি তোমাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আশা করছি তোমরা আমার মিনি ব্লগগুলো দেখে একটু আধটু বুঝতেই পেরেছ যে আমার বাড়িতে কত বড় করে শ্যামা মায়ের পুজো হয়। তো কালী পুজোর দিন কিভাবে আমরা সারাদিনটা কাটাচ্ছি, পুজোটা কিভাবে এনজয় করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হবে, তোমরা দেখতে থাকো। সমস্ত বাজার মোটামুটি পুজোর এক সপ্তাহ আগে থেকেই করা শুরু করেছিলাম, কিন্তু এত ব্যস্ততার মধ্যে সেগুলো একটু ভিডিও করতে পারিনি। এখন চলে এসেছি মিষ্টি দোকানে, পুজোর দই মিষ্টি সব কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এদিকে ঠাম্মা দেখো বাড়ির অন্যান্য সবাই যারা দুপুরে খাবে তাদের জন্য রান্না করছিল। আজ নিরামিষ রান্না হচ্ছে, ঠাম্মা নিজেই বললো ঠাম্মা রান্না করবে। তারপর এখন আমি আর বোনও একেবারে স্নান টান করে চলে এসেছি, দিদিরাও চলে এসেছে। এখন আমরা তিনজনে বসে গেছি পুজোর কাজ গোছাতে। এই যে দেখো, 108টা বেলপাতার মালা, 108টা লাল জবার কুড়ির মালা, সবই আমরা নিজেরাই করি। যদিও চাইলেই কিনে নিতে পারি, কিন্তু ছোটবেলা থেকে এরম ভাবে করেই অভ্যাস হয়ে গেছে, এখন আর সেটা পাল্টাতে চাই না। আর নিজে হাতে যে কোনো কিছু করাতে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আসে, যেটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিয়ে বা টাকা পয়সা দিয়ে করিয়ে নিলেও সেই স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় না। তাই পুজোর সমস্ত যতটা পারি বাড়ির সবাই মিলে একসাথেই করার চেষ্টা করি। যেহেতু সারা রাত ঘুমোতে পারবো না, তাই দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা চলে এসেছিলাম মায়ের ভোগ বানাতে। তো প্রথমেই 5 রকম ভাজাগুলো বনু করেছে, আমি সব গুছিয়ে দিয়েছি। তারপর ঠাকুরমশাই চলে এসছে বলে বনু চলে গেছে ঠাকুরের কাছে, আর আমি এখন এক এক করে ভোগের জন্য পোলাও, আলুর দম, ফ্রাইড রাইস, পনির, চাটনি, লুচি, সুজি, পায়েস সব আমি নিজের হাতে বানিয়েছি। খিচুড়ি আর নারকেল নাড়ুটা দিদি বানিয়েছে। এত রান্না করতে খুব কষ্ট হলেও নিজের হাতে মায়ের ভোগ বানিয়ে খুব খুশি হই। তারপর রান্না শেষ করে এতক্ষণ পরে আমি ঠাকুরের কাছে আসতে পারলাম। তো তোমরা দেখে নাও কত সুন্দর করে ঠাকুরমশাই সবটা গুছিয়েছে, আর মা তো পুরোপুরি সেজে উঠেছে পুজোর সাজে। সত্যি এত সুন্দর লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এখন ঠাকুরমশাই গঙ্গাবরণের জন্য গোছাচ্ছে, আর প্রতি বছরই বাবা আর বোনও দুজনেই একসাথে পুজোর সংকল্প হয়। জানি ভগবান এক, তবুও ওদের দুজনের শ্যামা মায়ের প্রতি যেন একটা আলাদাই বিশ্বাস আর ভরসা কাজ করে। এখন আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি গঙ্গাবরণ করতে। তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, আসলে দীপাবলির জন্য চারিদিকে এত কালারিং লাইট দিয়ে সাজিয়েছে যে রাস্তার আলোগুলোই বন্ধ করে দিয়েছে। তবু আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন নদীর ঘাটে চলে এসে, আমার বাড়ির সামনেই নদী, তাই 2 মিনিটেই চলে এলাম। প্রথমেই বনুকে সুন্দর করে রেডি করে দিয়েছি, তারপর এখন দেখতেই পাচ্ছ মায়ের ভোগও নিবেদন করে দিয়েছি। তারপর দেখো এখন আরতি হচ্ছে, আরতির সময়টা মনটা একদম হালকা হয়ে যায়। বাড়িতে যে কোনো পুজো হলেই সেই সময়টা এত ভালো লাগে, আর আমার বাড়িতে সত্যি বলতে সব থেকে বড় করে হয় শ্যামা মায়ের পুজো। তো দেখতেই পাচ্ছ আরতি শেষ, তারপর আমরা এই 108টা প্রদীপ জ্বালানোর জন্য বাতি রেডি করছি। জানো তো, ছোটবেলায় যখন আগে বাড়িতে প্রথম পুজো শুরু হয়েছিল, তখন তো পুজোর সমস্ত জিনিস এত গোছানো ছিল না, তখন এই বড় 108টা বাতির প্রদীপও ছিল না, তখন বোন অনেক ছোট। আমি আর দিদি সেই পুজোর 15 দিন আগের থেকে মাটির প্রদীপ বানানো শুরু করতাম, তারপর পুজোর দিন অবধি প্রতিদিন সেগুলো রোদে শুকোতে দিতাম, আর পুজোর দিন নিজেদের বানানো প্রদীপগুলোই জ্বালাতাম। খুব মিস করি এখন সেই দিন।
দিনগুলো। কিন্তু কি আর করা যাবে, সময় আর পরিস্থিতির সাথে সাথে নিজেদের সমস্ত অভ্যাসগুলোও পাল্টে যায়। তাই এখন প্রতি বছর এরম ভাবেই জাস্ট নিয়ম রক্ষা করি। এদিকে কথা বলতে বলতে দেখো হোমও শুরু হয়ে গেছে, তো হোমটাও খুব সুন্দরভাবে শেষ হয়েছে। আসলে পুজোর একটা একটা কাজ যখন শুরু হয় তখন এটা মাথার মধ্যে টেনশন চলতেই থাকে যে পুজোর সবটা ঠিকভাবে মিটবে তো, কিন্তু সত্যি বলতে পুজোর সমস্তটাই খুব সুন্দরভাবে শেষ হয়েছে। তারপর এখন আমরা বাড়ির সবাই মিলে যারা সারাদিন উপোস করেছিলাম তারা সবাই বসে পড়েছি অঞ্জলি দিতে। অঞ্জলি শেষ হতে প্রায় ভোর 4:30 বেজে গেছে, তো পুজো শেষ হওয়ার পর একটু রেস্ট নেব, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। পবিত্র পাপনাশন আপোদাহরমেস্তুর লক্ষ্মীর বসুধী সর্বদা তাং গন্ধদ্বারাং দুরাধরসাং নিত্য পুষ্টাং করিষ্যণি ঈশ্বরী সর্বভূতানাং তামেহোপহয়স্তিয়ম। চন্দনং বন্ধুতমে নিত্যং স্পর্শনং পবিত্র পাপনাশনং আপোদাহরমে দস্তু লক্ষ্মীর বসুধৈ সর্বদা। অনেন গন্ধেন অস্যা সপরিবারয়া মাতৃনোদস্তব্ধ মাতৃনো পূজায় শুভগন্ধাদি বাসনবস্তু। রবিবার পুজোর পর এটা হলো বুধবারের ভিডিও। পুজো আসছে পুজো আসছে করে পুজোর এক মাস আগে থেকে যে লাফালাফিটা করি আজ তার শেষ মুহূর্ত। তাই সকাল থেকে মনটা ভীষণ খারাপ লাগছে, ঠাকুরমশাই আসতে আজ একটু দেরি করেছে। এখন প্রায় দুপুর 2 বাজে, 1 দিকে এসে ঠাকুরমশাই বিসর্জনী পুজো করে দিয়ে গেল, তারপর এখন ঠাকুরটা আমরা বাইরে বের করেছি। এখন এক এক করে সবাই বরণ করব, বরণের পর আমরা সবাই মিলে মায়ের বিসর্জন দেবো। বরণ শেষ হওয়ার পর একটা ভ্যানে করে আমরা যাচ্ছি নদীর ঘাটে মায়ের বিসর্জন দিতে। তো এখন আমরা নদীর ঘাটে চলে এসেছি, কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ভাটায় জল কতটা নিচে নেমে গেছে, যার জন্য সত্যি বলতে ঠাকুরটা বিসর্জন দিতে খুব কষ্ট হয়েছে। আর বিসর্জনের সময়টা মনটা ভীষণ খারাপ লাগে, এটার জন্য যে আবারও গোটা 1 বছর অপেক্ষা করে থাকতে হবে। মা গো আবার এসো, আজ থেকে আবারও অপেক্ষা করে থাকবো গোটা 1 বছর কবে তুমি আবার আসবে। তো তোমরা দেখতেই পেলে কালী পুজোটা আমরা কেমন ভাবে কাটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর এরম ভাবেই পাশে থেকো, আর বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও।